পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা। ইতিহাস পড়ছিলাম, বাংলাদেশের ইতিহাস। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার 40 বছর পর আমি এই বাংলাদেশে দাঁড়িয়ে। স্বাধীনতার 40 বছর পর কত উত্থান পতন ঘটেছে, এই যেমন বিচার, এই যে বিচার বিভাগ, এই বিচার বিভাগ সংসদ থেকে আলাদা করা হয়েছে, মানুষ সুন্দর বিচার পাবে। কিন্তু আমরা কি সেই বিচার পেয়েছি? এই যেমন আমি 16 বছরের কিশোর, রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি, রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি, আমার কি অপরাধ? ওই পল্টনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া কি আমার অপরাধ? জেলের পচা খাবার খেয়েছেন, নষ্ট রুটি খেয়েছেন, সিসাযুক্ত পানি, এই 16 বছরের কিশোর খেয়েছে। আদালত পাড়ায় কিছু বিল্ডিং দাঁড়িয়ে আছে, আদালত পাড়ায় কিছু বিল্ডিং দাঁড়িয়ে আছে, আইনের নামে বেআইন চলছে, কাজ হচ্ছে দলীয় হুকুমে। এই আইন, এই বিচার আমি মানি না, মানি না, মানি না। এই যে শেয়ার, শেয়ার বাজার দেখছেন, এই শেয়ার বাজার বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি ভূমিকা পালন করে। 1996 সালে বাংলাদেশের শেয়ার বাজারে বড় একটি ধস নেমেছে, তারপর দীর্ঘ 16 বছর পর 2012 সালের শুরুর দিকে আরেকটি বড় ধস নেমেছে। ওই ধস আর এই ধস একটু আলাদা। আমি আব্দুর রহিম, একটা দোকান আছে আমার, দুটি সন্তান নিয়ে এই ঢাকা শহরে ছেলের মুখে আরেকটু হাসি ফোটানোর জন্য, আরেকটু ভালোভাবে বাঁচার জন্য গ্রামের বাবা করে এই শেয়ার বাজারে রেখেছিলাম। কিন্তু কিন্তু শেয়ার বাজারের কালো থাবায় আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমার ছেলে আমার কাছে ভাত চায়, বাবা ভাত চায়, অনেক দূরে উজ্জ্বল আলোয় একটি ফাঁসি ধরে ঝুলছে, আমি সেদিকেই যাচ্ছি, আমি সেদিকেই যাচ্ছি। দুনিয়ার মায়া মমতার সকল স্নেহ ভুলে এই ফাঁসির দড়িকে আপন করে নিয়েছি। এই বিচার বিভাগ, এই শেয়ার, এটা তো গেল। কিন্তু এই যে পদ্মা সেতু দেখছেন না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে মানুষের সাথে একটু যোগাযোগ করার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে এবং সেতু করার পরিকল্পনা চলছে। এখন বিশ্বব্যাংক বলছে সরকারি দল দায়ী, সরকারি দল বলছে বিশ্বব্যাংক দায়ী। আসলে দায়ী কি সেটা না হয় পরেই দেখলাম, এই দায়কে সেটা আমরা পরে দেখি। কিন্তু এই সুযোগে কিছু অস্বাভাবিক ব্যবসায়ী কি কাজ করছে সেটা একটু দেখে নিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত একটু সাঁকু হবে, এই সাঁকুর জন্য সারা বাংলাদেশ
কত ডাইনোসর যাবে, উট যাবে, গরু যাবে, ভেড়া যাবে, এমনকি মানুষ পর্যন্ত যাবে, যতবার যাবে ততবার টাকা দিবে এবং আপনাদের আমার নামায় সোয়াম লেখা হবে। যে কথা বলছিলাম, এই যে একটা ভাই আসছে এবং ডান পকেটে হাতটা ঢুকাইয়া দিছে, কিছু বের হয় নাই, ইনশাল্লাহ এবার বাম পকেটে ঢুকিয়েছে, পাবে নাই নিশ্চিত, এবার উপরের পকেটে কিছু একটা পাবে, পেয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখি চাইলে না, আরে চাইলে না দিল, বুঝিয়ার তো দূরের কথা, আপনি সাঁকো পার হতে পারবেন না, আপনার উপর আল্লাহ খাড়া করুক, আপনার উপর আল্লাহ খাড়া করুক, এই চাইলে না আমার পকেট দাও, এবং একটু কথা বলে রাখি জনাব, এই সাঁকুর জন্য যত টাকা উঠতেছে সব আমার পকেট আছে এবং আমার পেটের জন্য খরচ হবে এবং সারা বাংলাদেশ যত উঠছে সবই তার চর্চার পেটে খরচ হবে। আমার ভয় লাগ সেতু সেতু করবে ওয়াই ব্যাগ। আচ্ছা শুধুই কি সেতু বা শেয়ার বা বিচার বিভাগ, বাংলাদেশে গণতন্ত্র, মিডিয়া বিদ্রোহ, অসংখ্য কালো থাবায় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, কারণ এই বাংলাদেশে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদে ভর, এজন্য সব সময় একটি কালো থাবা এখানে ছিল, এখানে একটি কালো থাবা ছিল, সেই কালো থাবা বাংলাদেশ থেকে কে আসে, আমরা একটু এগিয়ে আসতে পারি না এই মানচিত্রের জন্য, আমার জন্য